সম্মানিত দর্শক, পরিমণি আর রাজের বিয়ের মেনু শুনলে জিভে জল আসবেই। দেখে নিন কি কি খাবার ছিল এদিন। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন বাংলাদেশের দুই অভিনেতা শরীফুল রাজ এবং পরিমণি। নায়িকার বিয়ের খবরে হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যার অন্যতম কারণ ছিল পরির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে সেসব পাত্তা না দিয়ে খুব কাছের মানুষের উপস্থিতিতে রাজকীয়ভাবে আয়োজন করা হয়েছিল এদিন। বিয়ের বিশেষ দিনে পরিমণির সঙ্গী হয়েছিলেন তার মামা মামি এবং দাদু, ছিলেন চয়নিকা চৌধুরী, যাকে নায়িকা মা বলে ডাকেন। রাজের সঙ্গেও এসেছিলেন তার মা বাবা এবং ভাই বোন, সঙ্গে ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মী হাজির হয়েছিলেন এদিনকে। অক্টোবর মাসেই গুণিন ছবির শুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন পরিমণি। চলতি মাসে হাসপাতালের এই ছবি থেকে প্রেগন্যান্সির খবর চাউর হয়েছিল, যদিও পরিমণির দাবি ছিল সকলকে ডেকে পরে বড় করে করবেন বিয়ের অনুষ্ঠান, তাই গোপনেই বিয়ে সেরেছিলেন শুটের ফাঁকে। চলুন এবার জেনে নেই বিয়ের হাড়ির খবর, অর্থাৎ পরি রাজের রাজকীয় বিয়ের মেনুতে ছিল কোন কোন পদ। জানা গিয়েছে কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, মাংস ভুনা, কোফতা, মিষ্টি, পুডিং রাখা হয়েছিল মেনুতে। দুই দেশে থাকা পরিমণির অনুরাগীরাই তাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। সম্মানিত দর্শক, পরিমণির বিয়ে ও খাবার নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।